12টা থেকে চলে আসলাম আমি রান্নাঘরে। ট্রেন হচ্ছে আলুবাইনা, যেটা তোমরা দেখতেই পেলে। তো আজকে আমি কোথায় যাচ্ছি, আজকে কী করবো তোমাদের সাথে সবই শেয়ার করবো। তোমাদেরকে প্রথমে বলবো না, তোমরা ঘামলাম থেকে অবশ্যই বুঝতেই পেরেছো কী হতে চলেছে, মানে কী হবে আর কি। যেহেতু আমরা এখানে খাবো না বাড়িতে, সেই জন্য একদম অল্প অল্প করে আলু ভাজা হচ্ছে, অল্প সোয়াবিন হচ্ছে, অল্প পাঁপড় ভাজা হচ্ছে, অল্প ভাত হচ্ছে। তো এই কটা রান্না হবে, তার আলু ভাজাটা নেড়ে নিই লেখে যাবে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তো অল্প অল্প করে সব রান্না হবে। আমরা রাশিদের বাড়ি চলে যাবো, রাশিদের বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। সুজিতও যাবে, সুজিতকে ডেকে নিয়েছি আমরা। তো পাঁপড় ভাজতে ভাজতে তোমরা তো দেখতে পেলে, আমি খেয়ে নিলাম টুক করে। আমি খেয়ে নিই নর্মালি ভাজ, পাঁপড় ভাজতে ভাজতে আমার ভীষণ ভালো হয়েছে। ওগুলো কেটে আমি ধুয়ে রেখেছি, আর এখানে তেল দেওয়া আছে। পাঁপড় হলো, যেটা একজনের রান্না। এইভাবে পাঁপড় ভেজে আমাদের খেতে ভীষণ ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ভাতটা এখানে পড়ছে। চালে ভাজাটা হোক, এরপরে হবে দেখো রুটি গুলো সোয়াবিন। তো আমার রান্না হয়ে গেছে, আমি রাশিদের একটা ফটোকে নিচ্ছি। তো আজকে রাশির বাদে তোমাদেরকে বলে দিই, তাই ওর জন্য ভাবলাম কী নেওয়া যায়। তো একটা ফটো ফ্রেমই নিয়ে নিলাম। তো ফটো ফ্রেমটাকে এখন প্যাকিং করে নেবো। আমরা বাড়ির কাজ শেষ করার পর আমরা ওদের বাড়িতে চলে এসে, দেখতেই পাচ্ছ মা পায়েস রান্না করছে, মোটামুটি হয়ে এসছে পায়েসটা। তো আর কিছুটা বাকি আছে। তো এখানে রাশির জন্য যে রান্নাগুলো করা হয়েছিল, মানে সবার জন্য হয়েছিল সেম রান্নাই। তো আজকে একটু বেশি করে মোটামুটি হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি, ডাল আর ভাতটা আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে একটু আশীর্বাদ করে নেওয়ার জন্য থালাটা সাজিয়ে নিয়েছি। এখানে দেখো বেলুন ফুলিয়ে নিয়েছে, ক্যামেরাটা ওর দিকে ঘোরালাম, সেই জন্য একটু পায়েসটা হবার অপেক্ষায় ছিলাম। পায়েসটা না হলে তো আশীর্বাদ করানো যাবে না আর খাওয়াও যাবে না। তো পায়েস একদম রেডি, খেজুরের গুড়ের পায়েস, তো সেই জন্য কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। আর মা তুলে নিচ্ছে পায়েসটা, আমি তাই তুলে নিলাম। আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমি তুলতে পারিনি। তো পায়েসটা আমি এখন রুমে নিয়ে চলে যাচ্ছি, ওইখানে রেখে দিব। এই যে ফুলটা রেখেছি এটা দিয়ে সাজিয়ে নিব, দিয়ে ওকে আশীর্বাদ করে নেওয়া হবে।